হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা তো একটা করে আমরা কমপ্লিট করলাম এই হলো মেন সুইচ আর এইগুলো হলো এমসিবি আর এই হলো কমপ্লিট করার পর যে আমাদের একটা প্রথম রুম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই হঠাৎ করে কারেন্ট চলে যায় তারপর আবার কারেন্ট আসার পর তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এরকমভাবে আমরা ডাউন লাইটগুলো দিয়েছি একটা লাইট এ করে কম আছে তা আনবো আবার পরে বাজার থেকে এর মধ্যে এটা হচ্ছে টিভি বোর্ড আর এ হলো মেন বোর্ড মেন বোর্ডের মধ্যে একটা ইন্ডিকেটর দেওয়া হয়েছে এখানে চারটা লাইট রয়েছে দুটো ইনভার্টার দুটো কারেন্ট আর এখানে রয়েছে একটা ইনভার্টার টিভি বোর্ড আর এখানে রয়েছে ব্যাড বোর্ড ঠিক আছে ব্যাড বোর্ড এটা হলো কিচেন মেইন কিচেন তুই দেখতে পাচ্ছ মেইন কিচেনটাকেও কীভাবে সুন্দর করে সাজানো হয়েছে এখানে দেওয়া হয়েছে সোলা বোর্ড ইলেকট্রিক সোলা বোর্ড আর এটা হচ্ছে গিয়ে এই ঘরের মেইন বোর্ড এখানে একটা সিক্সটি সুইচ দেওয়া হচ্ছে যেটা লাইটটা জ্বলছে ইন্ডিকেটার করছে এটা তুমি দেখতে পেলে আর এইখানে দেওয়া হলো যেগুলো বাথরুমের ওয়াশরুমের সুইচগুলা আর এখানে আরেকটা সিবি দেওয়া হয়েছে কারণ ঘরটা অনেক বড় তার কারণে আর এই জায়গাটা অন্ধকার আর এখানে ডাউনলোড লাগানোর বাকি রয়েছে তোমরা সবটা দেখতে পারবে এখানে একটা টিউব লাগানো হয়েছে আর বেসিক্যালি ঠাকুর ঘরটাকে সব থেকে ভালো লাগে আমার দেখলে ঠাকুরগোটাকে কীরকমভাবে লাইট লাইটিংটা করলাম আমরা লাইট দিয়ে কালারিং ডাউনলাইট দিয়ে মিডলেরটা লাগানো হয়েছে ব্লু কালার মাঝখানেটা পিঙ্ক কালার সাইডেরটা গ্রিন আর ওই সাইডেরটা ব্লু কালার তো অনেক সুন্দর করে কাজ করা হয়েছে অ্যাপ্রক্স এই ঘরের বিলটা আসতে পারে টোয়েন্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারো তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে